Assalamualaikum, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সোয়াবিনের সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্বরে আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে সাতজনের ডেঙ্গু শনাক্ত, ক্যাম্পাস প্রতিরোধে কর্মসূচি প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ। পটুয়াখালীর খেপুপাড়ায় আন্ধারমানিক নদীতে খাঁচায় কোরাল মাছ চাষ, দেশের পুষ্টি চাহিদা মেটানোর পরও রপ্তানির সুযোগ। এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল আসর শুরু 20 জুলাই, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন দেখাবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে জ্বরে আক্রান্ত, তাদের 7 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাস জুড়ে চলছে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি, তবে তা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ শিক্ষার্থীদের। ছাত্র শিক্ষক সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উপাচার্য। বিস্তারিত জানাচ্ছেন স্বর্ণালী। রাজধানীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীও রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন বন্ধ থাকায় হলগুলোতে বেড়েছে মশার উপদ্রব। বৃষ্টি হলো একটানা কিছুদিন, তারপর হচ্ছে ঘাসগুলো বেড়েছে তো হলের, তো মশার উপদ্রবটা একটু বেড়ে গিয়েছে। দুইতলা তিনতলা বা নিচতলায় প্রচণ্ড মশা কামড় দেয়, আর এক্ষেত্রে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আমি শুনেছি 2-3 জনের ডেঙ্গু হয়েছে। আমাদের ওই যে দাদুদেরকে দিয়ে মশার হচ্ছে স্প্রে বা মশার হচ্ছে যে ধোঁয়াটা দেয়, যে কালো ধোঁয়া, ওগুলো দেওয়া হয়, কিন্তু সম্পূর্ণ যে নিরাময় হয় এরকমটা না। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে 7 শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ডেঙ্গু প্রতিরোধের যে কোড অফ কন্ডাক্ট আছে সেগুলো আমরা মেনে চলার জন্য আমরা ছাত্রদেরকে ইন্ডিভিজুয়াল নোটিশ দিচ্ছি এবং আমাদের পরিবেশ ক্লাব আছে, তাদের মাধ্যমে কিছু সচেতনতামূলক কর্মসূচি নিয়েছি। সিটি কর্পোরেশনের মশানিধন ব্যবস্থা ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদা ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে আমার জানা মতে আমার হলে 2 জন ডেঙ্গুতে আক্রান্ত। হল কর্তৃপক্ষ অলরেডি এই ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে মশানিধনের জন্য। সবগুলো হলের কিন্তু প্রাঙ্গণ আগে অনেক পরিষ্কার এবং রেগুলার হচ্ছে মশানিধনের ব্যবস্থা করা হচ্ছে। তারপর হচ্ছে আপনার আমার হলের যারা প্রবেশ আছেন তারা কিন্তু এই ব্যাপারগুলোতে খুব তৎপর। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় যার যার জায়গা থেকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা, আবাসিক হল সবগুলোতেই আমরা সংশ্লিষ্টদেরকে বিশেষভাবে যত্নশীল থাকার জন্য একটি পরামর্শ দিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান সেটি যেন নিয়মিত পরিচালনা করা হয়, যাতে কোথাও কোনো পানি জমা না থাকে কোনো ধরনের ফুলের টবে অথবা যে কোনো ধরনের নর্দমা ড্রেনেজগুলো সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হলে 20,000-এর বেশি শিক্ষার্থী রয়েছেন। স্বর্ণালী, চ্যানেল আই, ঢাকা। বদলে গেছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। রাজধানী থেকে সরাসরি রেল যোগাযোগ, তেঁতুলিয়া স্থল বন্দর, বিস্তৃত চা বাগান সব মিলে দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখছে এই জেলা। 34টি ছিটমহলের মানুষ পরিচয় পাওয়ায় পরিবর্তন এসেছে এই এলাকার মানুষের জীবনযাত্রায়, আর এই সব কিছুই হয়েছে গত 1.5 দশকে। আলাল আহমেদের ভিডিও চিত্র নিয়ে পঞ্চগড় থেকে নীলাদ্রি শেখরের রিপোর্ট। রেললাইনের ঝিকঝিক শব্দে আঁকাবাঁকা পথ ধরে আমাদের যাত্রা শুরু। এই পথ গিয়ে মিশেছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। যে রেললাইন ধরে আমরা এসে পৌঁছেছি উত্তরের এই জনপদে, গত 15 বছর আগে ঢাকা থেকে সরাসরি রেল যোগাযোগ কল্পনাও করতে পারেনি এ অঞ্চলের মানুষ। শুধু রেল যোগাযোগই নয়, রাজধানী থেকে সড়ক পথ, আন্তঃজেলা সড়ক যোগাযোগ বদলে দিয়েছে এই জেলার চালচিত্র। সামগ্রিক অর্থনীতি আর কর্মসংস্থানে নতুন মাত্রা যোগ করেছে তেঁতুলিয়ার বাংলাবান্দা স্থলবন্দর। এটি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর, যার মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি হচ্ছে, যাতায়াত করছে মানুষ।
এখানে 25-30,000 লোকের কর্মসংস্থান এখন হচ্ছে এবং এখানে অনেক ব্যবসায়ী, তারা আগে যারা হয়তো শ্রমিক ছিল তারা এখন অনেকেই তারা ব্যবসা করছে এবং এই বন্দর থাকার কারণে আমাদের এখানকার স্থানীয় লোকদের আর্থসামাজিক অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষি, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতের উন্নয়নের সাথে সাথে পরিবর্তন হয়েছে এই এলাকার মানুষের জীবনযাত্রার। এই পরিবর্তনের শুরুটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। 1999 সালে সমতল ভূমিতে চা চাষের সূত্রপাত। 2005-06 অর্থ বছরে চা খাত থেকে আয় হতো 1.2 কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 280 কোটি টাকা। আর এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে 30,000 মানুষ। সমতলে সবুজ চায়ের যে সমাহার, এই এই এইটাকে কেন্দ্র করে এটা একটা পর্যটন হাব হিসেবে গড়ে উঠবে এবং একই সাথে চায়ের নিলাম কেন্দ্রটি হয়ে গেলে এখানে অনেক মানুষ আসবে এবং আমার এই স্থলবন্দর দিয়ে মানুষের যাতায়াত এবং বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির ফলে আমাদের অর্থনীতিতে যে সম্ভাবনা জাগবে সেখানে পঞ্চগড়ের 12 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে অর্থনৈতিকভাবে উপকৃত হবে। উন্নয়নের এই অভিযাত্রায় আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি দেওয়ার মধ্যে দিয়ে প্রথম কোনো গৃহহীন ভূমিহীন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে পঞ্চগড়কে। আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা এখন উন্নত জীবনের পথে। দোকানে করি, কৃষি বা কাজ করে, মানুষের বাড়ি জন দেয়, দোকান করি, দোকান আমি করি। বাংলাদেশি জাতীয়তার পরিচয় দিয়েছে আওয়ামী লীগ সরকার। গত 15 বছর আগেও যে এলাকা ছিল অবহেলিত সেই এলাকাকে ঘিরে গত 15 বছরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই এলাকার চা বাগান, দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা আর স্থলবন্দরকে ঘিরে নতুন যে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে সরকার, তা বাস্তবায়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রায় আসবে আরও পরিবর্তন, সূচনা হবে নতুন উন্নয়নের দিগন্ত। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, তেঁতুলিয়া, পঞ্চগড়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালীর খেপুপাড়ায় আন্ধারমানিক নদীতে খাঁচায় কোরাল মাছ চাষের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, দেশে সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টি চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখতে পারে এই চাষ পদ্ধতির সম্প্রসারণ। বিস্তারিত শাহিদ সিরাজের রিপোর্টে। পটুয়াখালীর খেপুপাড়ায় এই আন্ধারমানিক নদীর জোয়ার ভাটার লবণাক্ত পানিতে চলছে অন্যরকম এক গবেষণা। খাঁচায় কোরাল বা ভেটকি মাছ চাষের নানান পরীক্ষা নিরীক্ষা। দেশে খাঁচায় মাছ চাষের রেওয়াজ প্রায় 150 বছরের পুরনো হলেও সমুদ্র উপকূলে জোয়ার ভাটার নদীতে কোরাল মাছ চাষের এই প্রচেষ্টা একেবারে নূতন। একটাই পয়েন্টে আপনারা করছেন, এরকম আরো অনেকগুলো করছেন না? একটাতেই করছি, এই জন্য যে একেবারে প্রথম। এখানে আপনি জানেন যে এলাকা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, যার ফলে আমাদের এখানে প্রথম শুরু করেছি। কাঁটা কম থাকা ইতিমধ্যেই তরুণদের কাছে এই মাছের বিশেষ চাহিদা তৈরি হয়েছে। কোরাল উৎপাদন এবং রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে বলে জানালেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ। আমাদের যে বাগেরহাট, সাতক্ষীরা এবং যে খুলনা অঞ্চল যেটি আছে সেখানে কিন্তু ইতিমধ্যে আমাদের জোয়ারের পানির সঙ্গে যে ভেটকির পোনা আমাদের ঘেরে অনুপ্রবেশ করে সেগুলি কিন্তু আমাদের এখন চিংড়ির সাথে চাষ হচ্ছে। আমরা যেটা চাচ্ছি, যেটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় কিনা, সেই লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের কক্সবাজারের যেটি কেন্দ্র আছে সেখান থেকে আমাদের আমাদের কক্সবাজার উপকূলে এবং আমাদের পটুয়াখালীতে যে একটি উপকেন্দ্র আছে সেখানেও কিন্তু আমরা খাঁচায় ভেটকি মাছের চাষ করছি, করে দেখেছি যে এটি অত্যন্ত একটি সম্ভাবনাময় প্রজাতি এবং এটি বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভেটকি মাছের চাষ করতে পারি খাঁচায়, তাহলে এটি বিশাল সম্ভাবনার ক্ষেত্র কিন্তু উন্মোচিত হবে। উপকূলবর্তী নদীগুলোতে খাঁচায় কোরাল মাছের চাষ ব্লু ইকোনমির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সম্প্রসারিত হতে পারে। জোয়ারভাটার লবণাক্ত পানিতে দেশে এই প্রথমবারের মতো
খাঁচায় কোরাল মাছের চাষের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মনে করছে, এটি যদি সফল হয় তাহলে উপকূলীয় এলাকাগুলোতে এই জাতীয় মাছের চাষ অনেক সম্প্রসারিত হবে এবং এর ফলে নতুন একটা মাছের বিপ্লব শুরু হতে পারে। পটুয়াখালীর খেপুপাড়ার আন্দারমারিক নদী থেকে শাহিক সিরাজ, চ্যানেলাই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। 20 জুলাই পর্দা উঠছে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল 2023-এর। মাস জুড়ে 32 জাতির 64টি ম্যাচ সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। বাংলাদেশের নারী ফুটবলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নারী বিশ্বকাপকে ভক্তদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য আয়োজকদের। আদিল আহমেদ শানের রিপোর্ট। ফিফা বিশ্বকাপ মানেই উত্তেজনা, হোক সেটা পুরুষ বা নারীদের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে 20 জুলাই পর্দা উঠছে মাসব্যাপী ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023। বর্তমান সময়ের ব্যস্ততাকে ঘিরে টেলিভিশন সেটের সামনে বসে খেলা দেখা অনেকের জন্যই সম্ভব হয় না। তবে ইন্টারনেট আর মুঠোফোন থাকলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন সাবস্ক্রাইব করে খুব সহজেই দেখা যাবে মেয়েদের বিশ্বকাপের নবম আসরের সবগুলো ম্যাচ। দুই তাসমান দেশের 9টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নবম আসরের 64টি ম্যাচ। 8টি গ্রুপে 6টি কনফেডারেশনের 32টি দেশ অংশ নিচ্ছে ফুটবল মহাযজ্ঞে। মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল 20 আগস্ট। এমন আয়োজন দিয়ে ক্রীড়াঙ্গনে নিজেদের সম্পৃক্ততা দেশ ও দেশের বাইরে ক্রীড়াভক্ত কোটি বাঙালিকে জানানোর লক্ষ্য টিম আইস্ক্রিনের। আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আমরা নানা ধরনের নাটক, ওয়েব সিরিজ এবং পপুলার সিনেমা দেখিয়েছি। এবার আমরা প্রথমবারের মতো ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2023 আমরা ওটিটিতে ব্রডকাস্ট করব। সারা বাংলাদেশের মানুষ আমাদের আইস্ক্রিন ওটিটি সাবস্ক্রাইব করে খেলাটি লাইভ দেখতে পারবে। সাবিনা মারিয়া কৃষ্ণারা সাফ চ্যাম্পিয়ন হয়েছে, সো তারা আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। আমরা আশা করছি এরা ভবিষ্যতে এই ওয়ার্ল্ড কাপে খেলবে, আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম ওয়ার্ল্ড কাপে খেলবে, সো সেই এবং পাবলিক সাপোর্টটা দরকার। মর্নিং শোজ দ্য ডে, আমরা যেহেতু একটি ওয়ার্ল্ড কাপ দিয়ে আমরা যাত্রা শুরু করেছি, ভবিষ্যতে আমরা আশা করব বাংলাদেশের বা ওয়ার্ল্ডের আরও জনপ্রিয় খেলাগুলোকে এখানে লাইভ ব্রডকাস্ট করতে। নারী বিশ্বকাপকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে নিয়ে আসার পুরো প্রক্রিয়া জানিয়েছেন মাত্রার সিওও খন্দকার আলমগীর। মাত্রা সবসময়ই খেলাধুলার উন্নয়নে কাজ করে এবং করে আসছে, এবং আমরা পাশে পেয়েছি আইস্ক্রিনকে। টেলিভিশনের আবেদন টেলিভিশনের মতোই থাকবে এবং ওটিটি প্ল্যাটফর্ম উঠে আলাদা একটি আবেদন নিয়ে এসেছে। আমরা চেয়েছি এবারে বিশ্বকাপের খেলাগুলি মানুষের কাছে পৌঁছে যাক, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাক, বিশেষ করে মহিলাদের কাছে পৌঁছে যাক। এই জন্যই আমরা চেয়েছি যে এই সময় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের মাধ্যমে যদি এই খেলাগুলি দেখানো যায় তাহলে অধিক সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করতে পারবেন। উদ্বোধনী দিনে দুই আয়োজক নিউজিল্যান্ড নরওয়ের সাথে এবং অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের সাথে খেলবে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পর থাকছে এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগ উদ্ভাবিত বাও মুরগি পালন শুরু হয়েছে মেহেরপুরে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে এবং স্থানীয় দারিদ্র বিমোচন সংস্থা ডিবিএস এর সহায়তায় সদর উপজেলায় 50টিরও বেশি বাও মুরগির খামার গড়ে উঠেছে এই অঞ্চলে। সুস্বাদু ও পুষ্টিমান সম্পন্ন বাও মুরগির চাহিদা থাকায় লালন পালনে আগ্রহ বেড়েছে পোলট্রি খামারিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী ও মোহাম্মদ বল্টুর রহমান মোল্লা দীর্ঘ গবেষণার পর বাউ ব্রো মুরগি বা বাউ মুরগি নামের নতুন দুই জাতের মুরগির জাত উদ্ভাবন করেন। এখন টেকসই প্রযুক্তি হিসাবে দাঁড়িয়েছে জাত দুটি। বাউ মুরগি পালন করে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের খামারিরা। এ জাতের মুরগির মৃত্যুর হার কম, মুরগির টিকা প্রদান
ও বায়ো সিকিউরিটি নিশ্চিতকরণের মাধ্যমে কীভাবে বাউমুরগি পালন করা যায় সে বিষয়ে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 150 করে মুরগি দিয়েছি এবং বেচা কেনা শেষে 13,500 করে লাভ হয়েছে। এ মুরগি 42 দিনে 1200 থেকে 1300 গ্রাম ওজন হয়। এটি দেখতে ও স্বাদে দেশি মুরগির মতো হওয়ায় স্থানীয় বাজারে এ মুরগির চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি সাশ্রয়ী খরচে বাউমুরগির বাচ্চা উৎপাদন করা সম্ভব। আমরা সেখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি, যেমন আমিও কয়েকবার প্রশিক্ষণে গিয়েছিলাম, তাদের প্রশিক্ষণ দিয়েছি। এই বাউগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবন করেছে, এটি দেশি জাত। এটি যদি আমরা মেহেরপুর সহ অন্যান্য জেলায় যদি সম্প্রসারণ করতে পারি অথবা এর প্যারেন্টসকে আমরা লালন পালন করতে পারি, তাহলে বাচ্চার চাহিদা পূরণ হবে এবং বাহির থেকে আনা ব্রয়লারের উপরে আমাদের যে অর্থ ব্যয় হয় সেটা আর হবে না। খামারিরা জানান, দেশি মুরগির মতোই বাউমুরগি লালন পালন করা যায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী দূষণ প্রতিরোধে কর্ণফুলীর তীরবর্তী ফিরিঙ্গি বাজার এলাকায় সরকারি খাস জমিতে সবুজ বিস্তীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পরিবেশ প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে এলাকাবাসী। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। নদীর সৌন্দর্য উপভোগ এবং শিশু কিশোরদের জন্য সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তুলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড কর্ণফুলী নদীর ক্যাপিটাল রেজিং এর মাটি দিয়ে ভরাট করা তীরবর্তী প্রায় 14 একর খাস জমিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি এই কর্ণফুলীকে রক্ষা করতে হলে আমাদের এই মুহূর্তে উদ্যোগ নেওয়া উচিত। আমাদের যেই আজকে খেলার মাঠ এবং যেই বিনোদনের কেন্দ্র করা হচ্ছে, এটা অনেক পরিবেশসম্মত হবে এবং কর্ণফুলী দূষিত থেকে রক্ষা পাবে এবং অবৈধ দখলদার থেকে আমরা মুক্ত পাবো। এলাকাবাসী চাই যে এখানে একটা সুন্দর নান্দনিক পরিবেশ গড়ে উঠুক। আমরা এতদিন জানতাম এটা বন্দরের জায়গা, এখন আজকে ক্লিয়ার হয়েছে এটা গণবজন্তী বাংলা সরকারের খাস জমি। আমাদের হাঁটা চলার জন্য একটা সুন্দর পরিবেশ করে, আমরা পরিবারের জন্য নিয়ে বিকালে একটু বিনোদনের ব্যবস্থা হলো, এটাও অত্যন্ত আকর্ষণীয় পরিবেশ বান্ধব। আমরা একটা খেলার মাঠ এবং বিনোদন পার্ক চাই, নান্দনিক পার্ক চাই সকলে। পরিবেশ যেন রক্ষা হয় সেদিক দিয়ে খেয়াল রেখে আমরা যেন সবসময় এখানে হাঁটা চলার ব্যবস্থা করে দেব। প্রস্তাবিত স্থান পরিদর্শন করে চট্টগ্রাম সিটি মেয়র ও জেলা প্রশাসক জানান, নগরবাসী চিত্ত বিনোদন, শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং কর্ণফুলীর অপার সৌন্দর্য উপভোগের জন্যই উদ্যোগ। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, তিনি কিছু পার্ক করতে চান, কিছু খেলার মাঠ করতে চান। যেহেতু নদী শ্রেণীর জমি ছিল আগে একসময়, এটি বর্তমানে জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত, সেজন্য এই জমিতে যদি সিটি কর্পোরেশন ব্যবহার করে এটি মালিকানা জেলা প্রশাসকেরই থাকবে। এই জায়গায় সম্পূর্ণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে একটি নান্দনিক পরিবেশসম্মত পার্ক, ওয়াকওয়ে এবং খেলার মাঠ আমি গড়ে তুলব। উন্মুক্ত গ্রিন জোন ও পার্ক নির্মিত হলে এটি চট্টগ্রামবাসীর জন্য একটি বিশেষ আকর্ষণীয় স্থান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে খেলার খবর।